চারিপাশটা দেখুন, পুরো আমরা পুরো মাছ পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু হুইল নোম্যাডস। ব্লগ শুরু করার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সবার এই বছরটা ভালো কাটুক। তো আমাদের লাস্ট ইয়ারের রাইড ছিল তাজপুর, যেটা সমুদ্র দিয়ে শেষ করেছিলাম, আর এই বছর আমরা যাচ্ছি জয়পুর ফরেস্ট। আমাদের এই বছরের প্রথম রাইড হচ্ছে জয়পুর ফরেস্ট, সমুদ্র দিয়ে শেষ করেছিলাম, জঙ্গল দিয়ে শুরু করছি। আর আরেকটা কথা জানিয়ে দিই, এইবার আমি আর কৃষাণু নয়, আমাদের সাথে আরও দুখানা বন্ধু যাচ্ছে, আর মানে দুখানা বন্ধু মানে তিনটে বাইক যাচ্ছে। व्हाट्सअप गाइस, सो जैसा कि आरजी ने कहा है, हम जा रहे हैं आज बिष्णुपुर में ऑन अ वन डे ट्रिप, जो कि है कोलकाता से अराउंड 140 किलोमीटर्स, जो कि हमें लगेंगे अराउंड 4 to 4.5 hours टू कवर। तो अभी टाइम हो रहा है अराउंड 6:45 AM, काफ़ी ठंडा है, इट्स अराउंड 13 degrees Celsius। और एक प्रॉब्लम हो गया, प्रॉब्लम ये कि हमने एंटी फॉग जो एक स्प्रे आता है ताकि हेलमेट में स्टीम ना जम जाए, वो तो लगाया है, लेकिन अनफॉर्चुनेटली मेरे को लगता है वो काम कर नहीं रहा है, बिकॉज ऑलमोस्ट 2 साल हो गया है। वी यूज इट व्हेन वी वेंट टू दार्जिलिंग, लिंक इन द डिस्क्रिप्शन। तो अभी काम नहीं कर रहा है, तो हमें हर दो दो पाँच पाँच मिनट बाद अपना वाइजर खोलना पड़ रहा है, और ठंडा हवा का झोंका लग रहा है, तो इट्स नॉट कम्फर्टेबल। गलती हो गया है, तो अभी सहना होगा और 2-3 घंटे ऐसे ही। तो विष्णुपुर जाने का आई गेस 2 रूट्स है, 2 या 3 है, एक है वाया बागनान, एक है मोस्ट प्रॉब्ली वाया मेदिनीपुर, और अभी हम लोग जा रहे हैं वाया आरामबाग, विच इज़ द शॉर्टेस्ट रूट, बट रास्ता हल्का ख़राब हो सकता है, तो वो जाके पता चलेगा। तो देखते हैं, अभी हमारा फर्स्ट पिट स्टॉप होगा एज यूजुअल द ब्रेकफास्ट पिट स्टॉप, তো দেখতে কাহা ঢঙ্গা খানা মিলতে হওয়া রুক যায়ঙ্গে। অনেকক্ষণ ধরেই ভাবজি বলবো যে কেন আমরা জয়পুর ফরেস্ট ডেস্টিনেশনটা চুজ করলাম। তো এখানে একটা ব্যাক স্টোরি রয়েছে। তো 2020 কৃষাণু আমায় বললো যে চল একটা বাইকে করে একটা জায়গাতে ঘুরে আসি, এটা মানে জেনারেলি বলছিল আমার বাইক ট্রিপের জন্য। তো আমি বললাম যে না, আমি যাবো না, কারণ শীতের সকালে উঠতে আমার প্রচণ্ড প্রবলেম হয়, আমার কেন অনেকেরই। তো এ নিয়ে হোক আমাকে কনভিন্স করলো যে চ চ চ, তুই না গেলে আমি যাবো না। তো আমি বললাম যে ঠিক আছে চ। তো প্রথম প্রথম যখন যাচ্ছিলাম তো খুবই ভালো লাগছিল না, যে দূর বাড়ি চলে গেলে বাঁচি। তো আস্তে আস্তে যখন 9টা বাজলো 10টা বাজলো ভালো লাগতে শুরু করলো, মানে ব্যাপারটা এরকম হয়ে গেল কি শুরু কিয়া তা মজবুরি মে বাদ মে আচ্ছা লাগনে লাগা। আর যখন আমরা ইনিশিয়াল ডেতে যখন গেছিলাম, যেটা বললাম আমি কি জয়পুর ফরেস্ট গেছিলাম, তখন ওরকম ব্লগিং সেট আপও ছিল না, আর তখন আমাদের এই জার্নিটা দেখাতে পারিনি, আর এখন তো নিশ্চয়ই দেখাবো। তো তারপরে যখন 2023 আমাদের জিজ্ঞাসা, মানে আমরা যখন ডিসকাস করছি চল বছরের প্রথম কোথায় ঘুরতে যাবি, তো কৃষাণু বললো যে দেখ কোন জায়গা ডিসাইড কর। তখন আমি বললাম যে যে জায়গা দিয়ে আমরা আমাদের মোটো ব্লগিংয়ের ইন্সপিরেশনটা পেয়েছিলাম বছরের শুরুতে, আমরা ওই জায়গাতেই শুরু করি। তো ওই জন্য আমরা জয়পুর ফরেস্টের যে ডেস্টিনেশনটা চুজ করলাম। তো আপনারাও যদি এরকম মানে কীভাবে আপনারা মোটো ব্লগিং আপনারা শুরু করলেন বা শুরু করবেন ভাবছেন, তো প্লিজ কমেন্ট করে জানাবেন। 1 ঘন্টা প্রায় হয়ে গেছে আর এখন আমরা 40 কিলোমিটার চলে এসেছি, আর খিদেতে পেটে একদম মানে ইঁদুর দৌড়াচ্ছে, মানে খুব খিদে পেয়েছে, আর সব জায়গায় এখনও ওরকমভাবে দোকান খোলেনি। তো দেখি আগে গিয়ে দেখি যদি কিছু খোলা থাকে কি না। তো ফাইনালি 45 কিলোমিটারের পর একটা খাবারের দোকান পেলাম, যেখানে সদ্য সদ্য তৈরি করেছিল, খেয়েছি, পেট ভরেছে, এবার যাবো আমরা। এখনও আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছে 92 কিলোমিটার, আর আমাদের দেখাচ্ছে এস্টিমেটেড টাইম 10:30। তো 10:30টাতে তো পৌঁছাবো না, পৌঁছালে পৌঁছাবো আর 11:30-12টা, তো ঠিক আছে। আর প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা সহ্য করা যাচ্ছে না, ভাবতে পারি যে এতটা ঠান্ডা হবে। তো চলুন আমরা আবার আমাদের জার্নি রেজিউম করছি। তো টাইম হো রাহা হ্যায় অলমোস্ট 8 AM, খানা ওয়ানা খা লিয়ে থোড়া পেট ভর গয়া, আবি আবি चला सकते हैं बिंदास। और एक गुड न्यूज़ है, गुड न्यूज़ ये है कि जो फॉक एंटी फॉक का जो स्प्रे था वो एक्सपायर नहीं हुआ है। टेक्निकली क्या था कि मैंने जब सुबह लगाया था तो मैंने बस 2 बार स्प्रे कर लिया फिर पोंछ लिया था, उसी लिए वो काम नहीं कर रहा था। तो अभी मैंने खाते वक्त एटलीस्ट 10 मिनट तक स्प्रे लगा के रखा और फिर पोंछा, तो नाउ इट्स वर्किंग। सो एंटी फॉक स्प्रे अगर लगाना है तो 10-15 मिनट तक लगा के रखिए, फिर वाइप कीजिए, मेरी तरह गलती मत कीजिए। एंड हाँ, विंटर में राइड करना है तो मैं तो रिकमेंड करूँगा कि ये मस्ट है, अदरवाइज़ बहुत बहुत प्रॉब्लम होता है। तो अभी चला के अच्छा लग रहा है,
कोई टेंशन नहीं है अभी हेलमेट खोलने का बार बार 5 मिनट में, तो थोड़ा एटलीस्ट मुंडी को ठंड से राहत मिल रहा है। तो पेट्रोल पम्पे আমরা এখন দাঁড়িয়েছি, কৃষানু রিফিল করছে। তো ভাবলাম যে না, যারা দুটো বন্ধু এসেছে আমাদের সাথে এই সময়তে তাদের সঙ্গে ইন্ট্রোডাকশন করিয়ে দিই আপনাদের। তো রাজে সত্যেন, সত্যেন হাই। আর এটা হচ্ছে, আমি বললাম না যে দুকানা কৃষানু, এটা হচ্ছে আরেকখানা কৃষানু। হাই। তো আমরা আজকে চার বন্ধু মিলে যাচ্ছি, তো সত্যেন আর কৃষানু একই বাইকে যাচ্ছে। তো এখানে আমরা 5 মিনিটের ব্রেক নিচ্ছি, ব্রেক না যতক্ষণ রিফিল করছে, তারপর আমরা আবার এগাবো। सो बहुत देर पतले पतले सड़कों से आने के बाद हल्का ओपन स्पेस मिला है, तो थोड़ा अभी टान पाएंगे। टाइम 8:30 बज गया। प्रोग्रेस हम लोग का बहुत ही अभी स्लो चल रहा है, बिकॉज मैंने थोड़ा देर पहले पेट्रोल भरा, थोड़ा देर पहले खाना खाया, फिर थोड़ा देर होल्ड करना पड़ा बिकॉज GoPro हैंग हो गया था। तो हम लोग के यूजुअल ट्रिप की तरह इस ट्रिप में मतलब वो वाला फ्लूइडिटी नहीं है, बिकॉज द रोड्स आर ऑल्सो नॉट दैट ग्रेट। तो देखते हैं, हम लोग बिहाइंड शेड्यूल ही है, बट आशा करते हैं ऐसा रोड रहा फॉर एटलीस्ट 10-20 किलोमीटर्स तो थोड़ा बहुत कवर अप कर लेंगे। तो एखान देखे और 1 किलोमीटर हो चम्पाडांगा, তো ওখান থেকে আমরা আমাদের এখনও যেতে হবে 65 কিলোমিটার। চম্পাডাঙ্গা ঢুকেই এরকম ফালতু রাস্তা, শুনেছিলাম আরামবাগের পর খারাপ রাস্তা, এবার জানি না হয়তো এইটুকানি পোর্শনটাই খারাপ, তারপরে হয়তো ভালো। রাস্তা কা কন্ডিশন উতনা আচ্ছা নেই, বহুত সারা ডাইভার্জেন্স হ্যায়, লাইক অ্যাজ ইউ ক্যান সি ইয়াহাঁ পে ব্রিজেস অর রোডস বন রাহা হ্যায়, তো উসকা মতলব ইয়ে হ্যায় কি रास्ता बहुत ख़राब है, अभी बहुत पैचेस थे सामने, इसलिए अगर आपको अन इंटरप्टेड राइडिंग एक्सपीरियंस चाहिए तो आई सजेस्ट आप लोग दुर्गापुर एक्सप्रेसवे लेके वाया मेदनीपुर भी आ सकते हैं। इट्स लाइक अराउंड 60 किलोमीटर एक्स्ट्रा पड़ेगा, बट टाइम मोर और लेस सेम ही पड़ेगा। तो यहाँ पे इतना हम इंटरप्शन करके जा रहे हैं, बट और अब एक्सप्रेसवे से जाएंगे तो काफ़ी आपको चला के मज़ा आएगा, भले ही थोड़ा टाइम और भले ही थोड़ा मतलब पेट्रोल ज़्यादा खर्च होगा, बट इससे बेटर, बहुत बेटर रोड्स मिलेंगे। तो देखते हैं, आते वक्त अगर मन किया तो हम लोग शायद वहीं से आए, जाते वक्त तो अब इट्स टू लेट ना, सोचे थे रहा रोड्स अच्छा होगा, बट इट्स नॉट दैट गुड करेंटली। তো আরামবাগের এই মুখে দাঁড়িয়ে রয়েছি, খুবই ফালতু একটা জ্যাম, আর ম্যাপেও দেখাচ্ছে যে আগে অবধি জ্যাম রয়েছে। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে গৌরীহাটি মোড়। হ্যাঁ, না সোজাও একটা রাস্তা আছে, এটা আমাদের ডান দিকে যেতে হবে। তো এখানে লেখা আছে দিস রোড ইজ মেনটেন বাই PWD, দেখি কেমন মেনটেন করেছে আগে গিয়ে। তো আমরা প্রায় এখানে আধ ঘন্টার মতন ব্রেক নিয়েছি, ব্রেক নিয়ে এখন আমাদের 41 কিলোমিটার যেতে হবে। তো টাইম এস্টিমেশন দেখাচ্ছে 11:30, মানে 1 ঘন্টা ধরে। তো 5.5 ঘন্টায় আমরা জয়পুর ফরেস্টে ঢুকে গেছি, আর এখানেই বনলতা রিসোর্ট আছে সামনেই, আর 200 মিটারে দেখাচ্ছে। তো ওখান থেকেই দেখছেন, দূর থেকে দেখতে পাচ্ছেন যে অনেক ট্যুরিস্ট লোকজন ওখানে হাত দাঁড়িয়ে রয়েছে। তো আমি আপনাকে দেখিয়ে দিই, তো এটা হচ্ছে এখান দিয়ে জয়পুর ফরেস্ট শুরু, আর এটাই হচ্ছে বনলতা রিসোর্ট, বাঁদিকে রিসোর্ট বনলতা। তো এখান দিয়ে আমাদের শুরু হচ্ছে জয়পুর ফরেস্ট। তো ফাইনালি ঢুকে পড়েছি জয়পুর ফরেস্টে, আর চারিদিকে গাছ আর গাছ, গ্রিনারি আর গ্রিনারি। তো শুনেছি নাকি এখানে হাতি আছে, শুনেছি নাকি হরিণ আছে, হরিণ তো আছেই, শেয়াল আছে শুনেছি।
और देखिए क्या मस्त सड़क है, एकदम सीधा। बस यही के लिए आए थे हम लोग ये मस्त रोड में राइड करने के लिए। एकदम सीधा रास्ता, दोनों तरफ हरियाली ही हरियाली, और यहाँ चला के मज़ा आता है एकदम बिंदास चलाओ। ये जयपुर फॉरेस्ट अराउंड 12 किलोमीटर्स आई थिंक लंबा है, तो बहुत लंबा स्ट्रेच ऑफ रोड है। জয়পুর ফরেস্টে সময় কাটানোর পর আমরা লাঞ্চ করতে বনলতা রিসোর্টে যাই, আর ওখানে লাঞ্চ করার পর আমরা পিওর ড্রপরা এয়ারফিল্ডের জন্য বেরাই। তখন সেখানে আমরা জানতে পারি খুবই কাছাকাছি আরেকটা এয়ারফিল্ড আছে যেটা রিসোর্টের থেকে 12 কিলোমিটার আর পিওর ড্রপরা এয়ারফিল্ড 24 কিলোমিটার। গুগলে আমাদের পিওর ড্রপরা এয়ারফিল্ডের ডিরেকশনই শো করছিল, তারপর লোকালদের থেকে জানার পর আমরা জয়পুর ফরেস্ট ব্রিটিশ এয়ারডোপের দিকে এগাই। জয়পুরে একটা না দুটো এয়ারফিল্ড আছে, একটা পিয়ারডোপরা এয়ারফিল্ড আর একটা জয়পুর ফরেস্ট ব্রিটিশ এয়ারডোম। জয়পুর ফরেস্ট আপনারা যখন ঘুরতে আসবেন তখন গুগলে সার্চ করবেন জয়পুর ফরেস্ট ব্রিটিশ এয়ারডোম, তো আপনাদের 12 কিলোমিটারের মধ্যে যে এয়ারফিল্ডটা রয়েছে ওখানে আপনারা ঘুরতে যেতে পারেন। আর তারপর যদি আপনাদের মনে হয় কি আপনারা পিয়ারডোপরা এয়ারফিল্ড দেখতে চান, তো আপনারা যেতে পারেন, যেটা 24 কিলোমিটার ফ্রম বনলতা রিসর্ট। তো বনলতা রিসর্ট থেকে প্রায় 4-5 কিলোমিটার পর এই যে এই জায়গাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এই জায়গাটা দেখছেন শিল্পী চার বলে এই যে একটা ঝিল আছে, এখান দিয়ে লেফট নিতে হবে। বা আরেকটা ল্যান্ডমার্ক আপনি বলতে পারেন, এখানে যে নাকা চেকপোস্ট আছে এখান থেকে এই লেফট। এখান থেকে আমি এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, বলে এখান থেকে প্রায় 6 কিলোমিটার যেতে হবে। আর একটা দিক ভালো কি এখান থেকে গেলে এই জঙ্গল টঙ্গলের ভেতর দিয়েও যাচ্ছি, তো হ্যাঁ রাস্তা খুবই খারাপ দেখে বুঝতেই পারছেন। আর সকালে যখন মানে জয়পুর এখানে এসেছিলাম তখন আমরা এই জায়গাতেই আমরা সব ফটো শুট করছিলাম, সো পিচ রাস্তা খুবই খারাপ ছিল। তারপর এখান থেকে আবার সেই লাল মাটি আর এই রেলওয়ে ট্র্যাক। তো আমাদের একটা জায়গাতে গিয়ে, ওই জায়গাটার নাম আমি জানি না, একজনকে জিজ্ঞাসা করলাম, ওখান থেকে আমাদের ডান দিক নিতে হবে, তো আমি ওই জায়গাতে গিয়ে আপনাকে দেখাচ্ছি। আর আরেকটা জিনিস, এই এখানে যে মানে এই বিষ্ণুপুর বলুন, এখানে যে বলে যে লাল মাটির দেশ, তো এটা কেন বলে আমি জানি না, বাট এই লাল মাটিটা হলো কীভাবে এখানে আমি সত্যি জানি না। তো আপনারা যদি কিছু জানেন তো প্লিজ কমেন্ট করে জানাবেন। তো যারা কোনো বন্ধু যদি আমাদের ব্লগ দেখে যে বিষ্ণুপুর বা বাঁকুড়া জেলায় থেকে দেখছে, তো প্লিজ জানাবেন, এ ব্যাপারটা আমি প্রচণ্ড কিউরিয়াস। তো এই জায়গাটা থেকে আপনাকে রাইট হ্যান্ড সাইড নিতে হবে। দাদা ওই রানওয়েটা কি এইদিকে সামনে? ঠিক, এই জায়গাটার নাম কি? বাসদেবপুর। এই মোড়টাকে বাসদেবপুর, তো এই জায়গাটার নাম নাকি বাসদেবপুর। তো এখান থেকে আর একটুখানি মানে পুরোপুরি আমরা মানে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগছে, মানে জঙ্গলের ভেতরে আসা খুব ইচ্ছা মানে ইচ্ছা করছিল, তো ফাইনালি আসলাম। আর এখানে পুরো অনেক লোকজন থাকে, কীভাবে থাকে জানি না, দেখুন এখানে বাড়ি, বাবা এখানে লোকজন আছে কীভাবে থাকে জানি না, এই জঙ্গলের ভেতরে পাকা বাড়িও আছে, বাবা মানে পুরো পুরো গ্রামের গ্রাম, এখানে এখানে একটা গ্রাম রয়েছে ভেতরে, মানে রাতের বেলা এটা যে এখানে কীভাবে থাকে মানে হ্যাটস অফ টু দেম। আমরা আসবো এখানে অ্যাডভেঞ্চারের জন্য, ঠিক আছে বসবাস করতে পারবো না আমরা। চারিপাশটা দেখুন পুরো আমরা পুরো মাছ পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, মানে আমার খুবই মানে অ্যাডভেঞ্চার মনে হচ্ছে, মানে মনে হচ্ছে কি অ্যাডভেঞ্চার পুরো পুরো, মানে চারিদিকে গাছগাছালি, আর এখান থেকে সূর্যের আলো পড়ছে একটুখানি, মানে ওফ। তা আমি তো বলবো অ্যাডভেঞ্চার চেয়েছিলাম, অ্যাডভেঞ্চারের থেকে বেশি কিছু পেয়ে গেলাম। দেখুন দেখুন পুরো জঙ্গল, ওফ, মানে এখানে জিজ্ঞাসা করছিলাম লোকালসরা ছিল এখানে, বলছে হ্যাঁ হাতি আছে, যদি ভাগ্য
বান থাকে তাহলে দেখতে পাবেন, আর যদি অভাগ্যবান হন তাহলে পেছনে ছুটবে। ও বাবা কি জায়গা ভাই, কি জায়গা, ওফ কি বিউটি, সিনিক বিউটি ভাই, সিনিক বিউটি। মানে জয়পুর ফরেস্ট অন্য ব্লগদের দেখেছি ওরা এইখানটা মানে আসেই না, মানে দেখাই না, এটা মানে একটা অ্যাকচুয়ালি একটা অফবিট জায়গা। মানে আমি অনেক ব্লগিং দেখেছি জয়পুর ফরেস্টের, খালি ওপর দিয়ে দেখিয়েছে মানে রাস্তাটা দিয়ে যে ক্রস করছে, ডিপ জঙ্গলে আসা উচিত। আপনারা যদি এই ব্লগিংটা দেখেন তো প্লিজ আসবেন এখানে, আলাদাই একটা এক্সপিরিয়েন্স করবেন, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। এই তো চলে এসেছি এখানে, দেখি একটা বাসও দাঁড়িয়ে আছে, মানে এটা একটা ট্যুরিস্ট এসেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ এই তো চলে এসেছি, এখানে ও ট্যুরিস্টরা এসেছে। হ্যাঁ এটাই হচ্ছে রানওয়েটা, এখানে ফিস্ট হচ্ছে ওখানে। হ্যাঁ এই রানওয়েটা, তো চলুন আপনাদেরকে এই এয়ারফিল্ডের ড্রোন শট কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি। हमने जयपुर फॉरेस्ट थोड़ा एक्सप्लोर कर लिया, कुछ ड्रोन शॉट्स लिए, थोड़ा फोटोग्राफी कर लिया, और अभी हम जा रहे हैं यहाँ से 25 किलोमीटर्स दूर पियारडोबा एयरफील्ड में। तो अ बिट ऑफ हिस्ट्री, पियारडोबा एयरफील्ड वाज यूज्ड बाय द यूएस फोर्सेस वर्ल्ड वॉर टू के दौरान फॉर देयर बॉम्बर एयरक्राफ्ट। तो ये 1938 में एयरपोर्ट बनाया गया था, एयरफील्ड सॉरी, एंड इट वॉज देयर टिल 1945 वर्ल्ड वॉर टू का एंड में इसको डिकमीशन कर दिया गया, और अभी जस्ट एक अबैंडन्ड एयर स्ट्रिप है। तो बस रनवे ही है, ज़्यादा कुछ खास नहीं है, चलिए देखते हैं रनवे का क्या कंडीशन है। तो এখান দিয়ে হচ্ছে বিষ্ণুপুর, তো আমরা পিয়ারডোবা এয়ারফিল্ডের রাস্তাটা এটা চুজ করেছি, কেন কি ওখান দিয়ে গেলে একটু বেশি সময় লাগছে, আর এই রাস্তাটা ফাঁকা পাবো বলে আমরা এই জায়গা দিয়ে যাচ্ছি। তো আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি ওই জায়গাটা হচ্ছে মোড়ার বলে একটা জায়গা, তো ওখানে সাইনবোর্ডে লেখা ছিল, আমি দেখাতে পারিনি। তো এখান দিয়ে এখনও দেখাচ্ছে 8.5 কিলোমিটার, আর হোপফুলি রাস্তাটা মনে হচ্ছে ভালো আপাতত। তো এখানে সব জায়গায় দেখছি মাটিটা লাল, তাই জন্যই এখানে বলে লাল মাটির দেশ। মানে এবং ওখানে একটা খেলার মাঠও ছিল, ওটাও দেখি লাল হয়ে গেছে, মানে চারিপাতে দেখি লাল, তাই দেখুন সব জায়গায় লাল। এই রাস্তায় গাড়ি চালিয়ে প্রচণ্ড মজা পাচ্ছি, পুরো ফাঁকা চারিদিকে বন জঙ্গল, সত্যি খুব ভালো মজা হচ্ছে এখানে গাড়ি চালিয়ে। অ্যান্ড ইভেন রাস্তাটা দেখুন আঁকা বাঁকা, এখানে ড্রিফ্ট করতেও খুব ভালো লাগছে, খুব ভালো সিনিকও আছে, দেখুন খুব ভালো সিনিক আছে, চারিপাশে জঙ্গল, মানে এটা জয়পুর ফরেস্টের মানে পার্টও মনে হচ্ছে, কেন কি এখানে ওরকমও দেখছিলাম জয়পুর ফরেস্টের রাস্তাটাও এরকম ছিল, চারিদিকে গাছপালা, আমার মনে হচ্ছে কানেক্টেড জয়পুর ফরেস্ট, আর খুবই তো বড় জায়গা, বড় ফরেস্টটা। তো অভি হম লোক মেইন রোড সে লেফট লে লিয়ে টুয়ার্ডস পিয়ারডোবা এয়ারফিল্ড, ইহা সে আর 2-3 কিলোমিটার দূরি হ্যাঁ, আর থোড়া অন্দর কি তরফ হ্যাঁ, তো থোড়া কচ্চা সড়ক মিলেগা অভি, আর ইয়ে ওয়ালা ভি কচ্চা সড়ক হোনে কে বাবজুদ ইটস নট ব্যাড, মতলব স্মুথ হ্যাঁ, সহি হ্যাঁ সহি হ্যাঁ। এখনো দেখাচ্ছে 1.7 কিলোমিটার, এখান দিয়ে পুরো সিমেন্টের রাস্তা। আচ্ছা এটাই রানওয়ে, তো বেসিকলি এই এয়ারফিল্ড, আভি তো দেখ লগ নই রা কি এয়ারফিল্ড হ্যাঁ, বট 100 সাল পহলে ইহা সে প্লেন টেক অফ হুয়া করতি থি, আভি জেসে কি আপ দেখ রহে হ্যায় ইটস জাস্ট ফুল অফ বঞ্জর জমিন।
আমরা যখন এখানে এসেছি সবাই যেটা করে আমরা গুগল ম্যাপ দেখে পিয়ারডোবা এয়ারফিল্ডে চলে গেছি, যেটা বিষ্ণুপুর, যেখানে গিয়ে দেখছি টমেটো কুমড়ো সব ওখানে হাট বসেছে। বাট এই যে এইখানটা এসেছি যেটা আপনারা দেখলেন, এটা বলতে পারেন একটা হিডেন এয়ারপোর্ট। বাট এখানে জেনারেলি লোকেরা আসে, কিন্তু কীভাবে আসে সেটা বলে না। আপনি যদি গুগলে মারবেন পিয়ারডোবা এয়ারফিল্ড, ও আপনাকে নিয়ে চলে যাবে বিষ্ণুপুরের ওখানে। কিন্তু আমরা এখানে কীভাবে এসেছি সেটা আপনাদেরকে দেখিয়েছি, ওরকমভাবেই আসবেন। তো এখানে দুখানা এয়ারফিল্ড রয়েছে, একটা পিয়ারডোবা এয়ারফিল্ড, আর এটার নাম অ্যাকচুয়ালি আমি বলতে পারছি না কি, কারণ সবাইকে জিজ্ঞাসা করছি, লোকাল এরিয়া বলছি এখানে ব্রিটিশরা বানিয়েছে, গুগলেও দেখেছে যে ওল্ড ব্রিটিশ এয়ারডোম এইসব দেখেছে। তো মুদ্রা কথা হচ্ছে এখানে দুখানা এয়ারফিল্ড আছে, একখানে আমি বলে দিলাম, গুগল করলে আপনাকে ওখানে নিয়ে চলে যাবে। আর ওখানে গেলে আমি বলবো এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো হবে না, দেখার জন্য আপনি দেখতে পারেন, অনেক দূরও আছে আর এক্সপিরিয়েন্সটা ভালো হবে না। কিন্তু এখানে আসবেন, আমি এটা মাস্ট রেকমেন্ড করছি, যখনই আসবেন জয়পুর ফরেস্টে এইখানটা আসবেনই। আর রাস্তাটা তো দেখলেনই, ব্যাপক, মানে পুরো মনে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে তো আমরা আসছি, মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স আমরা এখানে আপনার আলাদা এক্সপিরিয়েন্স এখানে দেখলাম। এখানে আমাদের এই ব্লগটা শেষ হচ্ছে। যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে কলকাতা টু জয়পুর ফরেস্ট, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কারণ একটা নতুন রাস্তা দেখালাম এখানে আসার জন্য। আর যদি কিছু বলার থেকে তো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে যদি নতুন থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, কিপ রাইডিং।